আমি একজন ছাত্র ছিলাম ঠাকুরগাঁও সরকারি মহাবিদ্যালয়, ইন্টারমিডিয়েট ফাইনাল বর্ষের ছাত্র। কোন ছাত্র রাজনীতি করতেন? আমি ছাত্রলীগ করতাম। কোন কমিটি ছিল কলেজে? কমিটিতে আমি ছিলাম। এমনি কমিটি ছিল কিনা? কমিটি ছিল। দায়িত্বশীল কারা ছিল? বিপি কারা ছিল বা জিএস কারা ছিল? মোজাম্মেল সাহেব ছিল, সাধারণ সম্পাদক ছিল। আচ্ছা, আর বিপি? বিপি ছিল বোধহয় আমিনুল ইসলাম নাকি। যুদ্ধের সাথে যুক্ত হলেন কীভাবে? আমি ছাত্র ঠাকুরগাঁও বিডিআর ফর্ম করার পরেই ছাত্র জনতা ভিন্ন ভিন্ন দিকে মানে শেল্টারে চলে গেল। কেমনি করে আমি একজন ছাত্র হিসেবে আমার ওই এলাকায় আমি যে ঠাকুরগাঁও রোডে অবস্থান করছিলাম সেখানে অবস্থান করতে আমার জন্য খুব কষ্টকর ছিল, যে কারণে আমি সেখান থেকে আমার একটা বাইসাইকেল ছিল, ওই বাইসাইকেল নিয়ে আমি সুদূর বালিডাঙ্গি হয়ে একবার ওই দিক দিয়ে ওখানে সাইকেল আমার বিক্রি করে আমি চলে আসি রাজগঞ্জ হয়ে আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি সিদ্ধিলি আসলাম অমরকানার পরে। ওখানে আসার পরে ইপিআর সেনাবাহিনী পুলিশ সব ব্যাক করতেছে, পিছাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। তারপরে খান সেনারা আসলো। এই দৃশ্য দেখার পরে আমি আর বাড়িতে থাকলাম না, আমি তখন চলে গেলাম রাজগঞ্জ বাজারে। ভারতের রাজগঞ্জ বাজারে গিয়ে ওখানে এমএনএ সাহেব মোশাররফ হোসেন চৌধুরী ছিলেন, ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। সম্ভবত এটা এপ্রিলের শেষের দিকে। উনি তখন বললেন আমাকে যে বাবা তোমাদের জন্য আমরা ইয়ুথ ক্যাম্প গঠন করছি, এখানে তোমরা ইয়ুথ ক্যাম্পে আসো। তা আমি তারপরের দিনে ইয়ুথ ক্যাম্পে চলে গেলাম। ইয়ুথ ক্যাম্পে গিয়ে থাকলাম ছয় দিন। ওখানে থাকার পরে ইয়ুথ ক্যাম্পটা কি ভারতে না আমাদের? ভারতে, রাজগঞ্জ বাজারের পাশেই, ভারতে। ভারতে ইয়ুথ ক্যাম্পে থেকে ওখানে ছয় দিন পরে আমাদেরকে। আপনি একা গেলেন না আরো কয়েকজন গেল সাথে? হ্যাঁ, আরো কয়েক গাড়ি নিয়ে আমরা ভারতের ট্রেনিং সেন্টার মুজিব ক্যাম্পে গেলাম। আপনি যখন বাংলাদেশ থেকে ভারত পার হলেন একা পার হয়েছে না আরো কয়েকজন ছিল? না, আমি একাই ছিলাম। সেখানে এক মাস ছয় দিন প্রশিক্ষণ গ্রহণ করলাম, এফএ প্রশিক্ষণ। আর পরিচিত কয়েকজন ছিল ওই মুজিব ক্যাম্পে? যেমন বলছি যে আব্দুল খালিদ ছিল, শহীদ মুসলিম হক ছিল, শহীদ আফজাল হোসেন ছিল, তারপরে ঝালু মিয়া ছিল, তারপরে আজিজুল ইসলাম শুক্র ছিল, আরও অনেকে ছিল। তারপর ওখানে প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে রাতের বেলায় গাড়িতে করে ভারতের শীতলকুচি একটা আমাদের হেডকোয়ার্টার করছেন ভারতীয় কর্তৃপক্ষ মানে সেনাবাহিনী, ওই হেডকোয়ার্টারে আমরা গেলাম। ওই হেডকোয়ার্টার থেকে আমাদেরকে দিনের বেলায় বাংলাদেশ হাতিবান্ধা থানা যেটা রংপুর ছিল, জেলা ছিল, এখন লালমনিরহাট, ওই হাতিবান্ধা এলাকায় আমরা ওইখানে হাইড আউট করে অবস্থান করে থাকলাম। এখানে দুই মাস থাকার পর আমাদেরকে ওখান থেকে উইথড্র করে আবার সিদ্ধুলকুচি হেডকোয়ার্টারে নিয়ে আসলো। মানে আপনারা কয়জন এখানে সদস্য সংখ্যা কত? প্রায় 199 জন, তিন প্লাটুন, 33 জন করে, তিনটা 33। কমান্ডারগুলোর নামগুলো মনে আছে? মনিরুজ্জামান সাহেব ছিল কোম্পানি কমান্ডার, তারপরে যিনি মারা গেলেন ওনার নাম হলো স্বপন কুমার বক্সি, ছিল কোম্পানি টুয়াইসে। আরেক প্লাটুনের কমান্ডার ছিল আজিজুল ইসলাম, আমি এক প্লাটুনের প্লাটুন কমান্ডার, আমি শরীফুদ্দিন আহমদ ছিল,
আরে এক প্লাটের কমান্ডার যিনি ছিলেন তার নাম আমার এখন আর খেয়াল হয় না, হেডকোয়ার্টারে এসে আমাদেরকে আবার ট্রান্সফার করলো দেওয়ানগঞ্জ এফএফ হেডকোয়ার্টারে। দেওয়ানগঞ্জ এফএফ হেডকোয়ার্টারে এসে এখানে আমাদেরকে একদিন রেখে তারপরের দিনেই ডিমলা থানায় ঠাকুরগঞ্জ এলাকায় আমাদেরকে ঢুকাই দিল। আমরা তখন ওই ঠাকুরগঞ্জ এলাকায় ওখানে হাইড আউট করে তিন প্লাটুন মিলে অবস্থান করতেছিল। প্রতিদিনই তাদের সঙ্গে আমাদের একবার করে রাতের বেলায় রেড হতো, আবার আমরা আসতাম দিনের বেলায় রেকি করতে যাইতাম। রাতের বেলা ওই রেকি দেখে আমরা আবার রাত্রেবেলা তাদের উপরে রেড করে হিট করতাম। মানে আমাদের কাজটাই ছিল হিট করে ওখান থেকে উইথড্র হয়ে চলে আসা। তারপরে এমনি করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এভাবেই থাকলাম। একদিন আবার আমরা রেড করতে গেছিলাম প্রায় 65 জন মিলে। এটা তো আমাদের তিনটা ভাগে ভাগ হইতো রেড করার সময়। একটা ছিল ফায়ারিং করত, আর একজন ছিল সাপোর্ট দিত, আর আরেকটা গ্রুপের দায়িত্ব ছিল মানে আমাদেরকে রক্ষা করে এবং উইথড্র করে নিয়ে আসা। পজিশন ওয়াইজ দেখে উইথড্র করে নিয়ে আসা। রেড হইলো, রেড হওয়ার পরে সেনারা মানে নভেম্বরের শেষের দিকের কথা বলছি তারা বাঙ্কার উইথড্র করে তারা পিছনে হেঁটে চলে গেল। ওখানে তাদের কিছু আর্মস অ্যামুনেশন আমরা নিয়ে আসলাম, তার মধ্যে অন্যতম ছিল 19টা অ্যান্টি ট্যাঙ্ক মাইন, সেটা হলো চায়না। সেটা আমরা উত্তোলন করে খুব সতর্কতার সঙ্গে নিয়ে আসে আমাদের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান সাহেবের হেডকোয়ার্টারে। ওখানে আমরা রাখলাম, রাখে এইভাবে তিন দিন পর আমরা যখন রেকি করতে গেছি আমাদের হাইরোড থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে, ওইখানে দেখি যে 10টার সময় আমাদের শব্দ হলো পিছনে বিকট শব্দ। তখন রেকি উইথড্র করে নিয়ে আসে চলে আসলো প্লাটুন হেডকোয়ার্টারে। প্লাটুন হেডকোয়ার্টারে থেকে আমি খবর নিলাম, বলছি যে আমাদের কোম্পানি কমান্ডার সাহেবের হেডকোয়ার্টারে ওখানে যে সংগৃহীত যে এন্টি ট্যাঙ্ক মাইনগুলো ছিল তার একটা বিস্ফোরণ হয়, ক্রমান্বয়ে 19টা বিস্ফোরণ হয়ে গেছে। তাতে ওখানে কোম্পানির 2IC সাহেব স্বপন কুমার বক্সি শহীদ হইল, তারপর শহীদ হইল মুসলিম হক, শহীদ হইল আমাদের জগদলের আফজাল হোসেন, তারপরে শহীদ হইল আমাদের আব্দুল মান্নান ডুবানু সিং, তারপরে আহত হইল আমার সঙ্গে থাকা আমাদের ঝালুমিয়া যেটা সাতমারা বাড়ি, টোটাল 5 জন ওখানে শহীদ হয়ে গেল। তখন ছিল আমাদের ওখানে নেতৃত্ব দিচ্ছিলেন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন নজরুল ইসলাম, উনি আসলেন একটা খোলা জিপ নিয়ে, বলছে যে একটা কফিন করো, কফিন করে এখানে কবর দাও। তারপরে সেখানে সবাইকে নিয়ে মিলেই সব অংশবিশেষ মিলেই যারা ওখানে ইয়া হয়ে গেল যে মাইন বিস্ফোরণে যে তারা যে ক্ষত বিক্ষত অংশগুলা একটা কফিন করে একটা কবর দিয়ে জানাজা করে কবর দিয়ে উনি বললেন যে আপনারা তোমরা সবাই আপন আপন হেডকোয়ার্টারে চলে যাও এবং যথারীতি অনুযায়ী তোমরা তোমাদের কাজ চালাই যাও। তা আমরা তো আমাদের কাজই হইল হিট অ্যান্ড রান। আমরা এইভাবে সকালবেলা দুশ্মন এলাকা আমরা দেখতাম, আর রাত্রিবেলা ওই গাইডারকে নিয়ে আমরা রাত্রিবেলা রেড করতে যাই। একদিন আমার এক সাথী ভাই ফরিদুদ্দিন ভাই রেড করতে গিয়ে গুলি লাগলো ধান খেতে, গোটা ধান খেত রক্তে রক্তাক্ত, দেখে মনের মধ্যে খুব আঘাত পাইছি ওই দিন। এই আঘাত পাইলাম 3 দিন আগে, আরেকটা আঘাত আরেক ভাই, যে ভাই আমাদেরকে বলছিল যে ভাই আমি মরে যাচ্ছি, কিন্তু এমন অবস্থা আমরা দুশ্মনের সঙ্গে যে আমরা ক্রস ফায়ার চলতেছে, আমাদের কারো আর ইয়া নাই সুযোগ নাই যে তাকে ওখান থেকে যে তুলে নিয়ে আসা। এমনি অবস্থায় যখন সকালবেলা ভোর হয়ে গেল খানসেনারা ব্যাক করে গেল, ওদের 3 জন খানসেনা মারা গেল, আমাদের 1 জন মারা গেল। এই ভাই সে ধান খেতের মধ্যে পড়ে আছে, আর্মসটা আরেকদিকে আইলের ধারে একদিকে ছিটকে পড়ে আছে। তারপরে তখন লাশ এবং আর্মসটা সংগ্রহ করে নিয়ে আসলাম, তারপর ওকে দাফন করলাম। 6 ডিসেম্বর যখন আমাদেরকে ভারত
স্বীকৃতি দিল পিছন থেকে ভারতীয় সেনাবাহিনী। আমরা ফ্রন্ট সাইডে ক্রমান্বয়ে আমরা তখন প্রতিদিনই অ্যাডভান্স করতে থাকলাম। এর প্রতিদিনে অ্যাডভান্স করতে করতেই আমরা অলরেডি 14 ডিসেম্বরে আমরা নীলফামারীতে আমরা অলরেডি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ওইখানে আবার আমাদের যে লিডারগুলো ছিলেন তেনারা বললেন যে না, এখানে এখন দেশ অলরেডি বড় হয়, আমাদের দেশ মুক্ত হয়ে যাচ্ছে, কারণ চতুর্দিক থেকে খান সেনাদেরকে মানে ঘিরে ফেলছে, তারা অলরেডি এখানে আর নাই, তারা সবাই ঢাকার দিকে। কাজে কাজে আমরা ওইদিকে আর অগ্রসর হলাম না। অগ্রসর না হয় আমাদের ক্যাপ্টেন ইকবাল সাহেব ছিলেন, তিনি ছিলেন ওই অঞ্চলের টিম লিডার, তিনি বললেন যে আমরা যত আছি এখানে FF সবাই আমরা ওই নীলফামারীর লটখানা যে আছে ওই লটখানে আমরা সবাই আমরা ওখানে সমবেত হলাম। ওখানে আর্মস অ্যাম্বুলেশন রাখলাম। অলরেডি 16 তারিখে ঘোষণা হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। আমি আমার এই এলাকার কিছু লোককে নিয়ে আমি বোধহয় জানুয়ারি মাসের দিকে রিলিজ অর্ডার নিয়ে ওখান থেকে চলে আসলাম বাড়িতে আসে এইভাবেই আসি। দেশ স্বাধীন হলো, কষ্ট তো আছেই, কষ্ট তো তেমনি ছিল, প্রচণ্ড শীত, দিনের বেলা রোদ, রাতের বেলা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ধান খেতের মধ্যে বাস ধরে আমাদেরকে বসে থাকতে হয়, শুয়ে থাকতে হয়, অতি কষ্টের মধ্যেই এই মনে করেন যে 7টা মাস আমার কেটে গেছে। এখন দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা মুক্তিযোদ্ধা, আমাদেরকে দেখে মানুষ অনেকে কটাক্ষ করে কেমন মুক্তিযোদ্ধা ছিল, কিসের মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু এই 7টা মাস কী যে কষ্টের, কী যে বেদনার আমরা সেটা অনুভব করছি। অনুভব এই জন্য করছি যে রাতের বেলা যখন রেড করতে যেতাম তখন FF-রা তো দাঁড়ায় যেত না, দাঁড়ায় শত্রুদের খানসাদের সঙ্গে মোকাবেলা আমরা করতাম না, আমাদেরকে সম্পূর্ণ ক্লোরিং করে আর্মসটা সংগ্রহ করে আর্মসটা ধরে এইভাবে যেতে হয়। সেই জঙ্গল হোক বা সেখানে খাল বিল নদী নালা যাই হোক, ঠিক সেভাবেই এটাকে পার হয়ে আমাদেরকে শত্রুর মোকাবেলা করতে হয়েছে। তো এই 7টা মাস অনেক কষ্টের, যেটা এই 47 বছর পর এটাকে অনুভব করা যাবে না। 47 বছর আগে 71 সালে এটা যারা দেখছে তারাই অনুভব করতে পারবে, যারা মুক্তিযোদ্ধারা তাদের অবস্থান বা তাদের অবদান, তাদের যে কর্মকাণ্ডটা কী ছিল তারা অনুভব করছে। দেশ স্বাধীন হয়ে গেছে, আমি মুক্তিযোদ্ধা, FF মুক্তিযোদ্ধা, আমার বডি নাম্বার ছিল T-114। আমি তখনও গভর্নমেন্টের কাছে কিছু চাইনি, এখনও আমার চাওয়া পাওয়া নাই। আমি চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমার সুন্দরভাবে গড়ে উঠুক এবং উন্নতশীল হোক, আরও উন্নত হোক, এই কামনাই আমার।